তো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশনের ফার্স্ট স্টেজটা বলেছিলাম। তো এর আগে যে ভিডিওতে যেটা বলেছিলাম সেটা কিন্তু একটা স্টেজ। স্টুডেন্ট ক্রেডিট কার্ড রেজিস্ট্রেশন কিন্তু চারটে স্টেজ আছে। 5 নম্বর স্টেজে কমপ্লিট হয়ে তাহলে রেজিস্ট্রেশন ফুলফিল কমপ্লিট হবে। তো আজকে ভিডিওতে আমি তোমাদের বলতে চলেছি যে আমরা যখন রেজিস্ট্রেশন করবো ফার্স্ট স্টেজের পর যখন সেকেন্ড স্টেজে ঢুকবো, আমাদের সেকেন্ড স্টেজে কিছু ইনফরমেশন দিতে হবে। সেগুলো দেওয়ার পর থার্ড যে স্টেজটা আছে আপলোডিং সাপোর্টিং ডকুমেন্ট, এখানে তোমার কী কী ডকুমেন্ট লাগবে, কী কী কত সাইজ থাকবে, ফটো ডকুমেন্ট কার কার কত ডকুমেন্ট লাগবে, এই ডকুমেন্টগুলো আমাদের আপলোড করতে হবে। সেগুলো কী কী লাগবে এবং কত সাইজ আছে সেগুলো আজকে তোমাকে ভিডিওতে বলতে চলেছি, এবং সেগুলো তুমি কীভাবে তোমার সাইজে আনবে সেটাও আমি ভিডিওতে বলবো। তো আজকে এই ভিডিওর পর আমি নেক্সট ভিডিওতে পুরো আমি নাম্বার 1 থেকে নাম্বার 5 পর্যন্ত পুরো প্রসেসটা বলবো, কী তোমাকে কীভাবে ফর্ম মানে পুরো রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে। তো আজকে কী কী ডকুমেন্ট লাগবে সেই ভিডিওটা তুমি কন্টিনিউ দেখো, যাতে পুরোপুরিভাবে চারটে কিংবা পাঁচটা যে আমাদের প্রসেস আছে রেজিস্ট্রেশনে পুরোপুরিভাবে তুমি যাতে একবারে পড়ে ফেলতে পারো, তার জন্য কী কী ডকুমেন্ট তোমাকে আগে থেকে রেডি রাখতে হবে, এবং তাদের পার্টিকুলার যে সাইজটা বলেছে সেই সাইজের মধ্যে মেনটেন করে তোমাকে সব কিছু মোবাইলে রেডি রাখতে হবে, মোবাইলে কিংবা পিসিতে। দেন তুমি 1 থেকে পুরোপুরি 5 পর্যন্ত একবারে তুমি কমপ্লিট করে ফেলতে পারবে রেজিস্ট্রেশনটা কোনো রকম ঝামেলা ছাড়া। তো এর জন্য প্রথমে তোমাকে ফটোগ্রাফি অর্থাৎ তোমার একটা পাসপোর্ট সাইজে কালার ফটো লাগবে, যেটা হবে তোমার 20 কেবি থেকে 50 কেবির মধ্যে। এর মধ্যে তোমার JPEG বা JPG ফাইলে রাখতে হবে। তো তোমার ফটো যদি কোনো MB-তে হয় তুমি সেটাই কীভাবে KB-তে কনভার্ট করবে, এর জন্য আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো যে ফটো রিসাইজার অ্যান্ড এনি সাইজ, ওখানে লিঙ্কটা থাকবে। তুমি ওই লিঙ্কে ক্লিক করে তুমি যে কোনো ফটো সিগনেচার আইডি যে কোনো কিছুকে তুমি কীভাবে তোমার ইচ্ছে মতো রিসাইজ করতে পারবে এবং KB-তে ট্রান্সফার করতে পারবে, MB কিংবা KB থেকে তুমি KB-তে 20 থেকে 50-এর মধ্যে রাখতে পারবে। আমি ওই ভিডিওতে পুরোপুরি ইজিভাবে বলে দিয়েছি কোনো রকম অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু তুমি ওটা করতে পারবে একটা সাইডের মাধ্যমে। তো ভিডিওটা অবশ্যই দেখে 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 এসে তারপরে এই কাজটা করো। তো আগে এই ভিডিওটা দেখে নাও। দেন কী লাগবে, 1 নম্বর তোমার ফটো লাগবে, 2 নম্বর তোমার বাবা কিংবা মায়ের ফটো, তুমি যদি বাবার গার্জিয়ান হিসেবে মেন হিসেবে বাবা থাকে তোমার, বাবা কিংবা মা দুজনেই থাকে তাহলে বাবা হিসেবে দেবে, তাহলে তোমার বাবার একটা ফটো লাগবে তো সেম 20 থেকে 50 কেবির মধ্যে। আর যদি তোমার বাবা না থাকে তাহলে মায়ের দাও, তাহলে মায়ের 20 থেকে 50 কেবির মধ্যে ফটো দিতে হবে, কো অ্যাপ্লিকেন্ট যেটা তোমার মেন গার্জেন হিসেবে থাকবে। দেন কি তোমার ফটো তোমার মায়ের ফটো হয়ে গেলো। দেন হচ্ছে সিগনেচার অফ স্টুডেন্ট, এবার তোমার সিগনেচার লাগবে একটা পেজে সিগনেচার করে সেটাকে JPEG বা JPG ফাইলে কত হবে 10 থেকে 50 কেবির মধ্যে, ওটা 20 থেকে 50 ছিল, এটা 10 থেকে 50 কেবির মধ্যে করতে হবে। দেন তোমার বাবা কিংবা মায়ের যে যার যে যাকে মেন হিসেবে দেবে তার একটা তারও সিগনেচার লাগবে 10 থেকে 50 কেবির মধ্যে। নেক্সট স্টুডেন্ট আধার কার্ড, তোমার আধার কার্ড থাকলে সেটাকে আধার কার্ড কিন্তু অবশ্যই PDF ফাইলে রাখবে, বাকিগুলো JPG এবং আধার কার্ডটা PDF ফাইলে রাখবে এবং সেটা হবে 50 থেকে 400 কেবির মধ্যে। এবং স্টুডেন্ট প্যান কার্ড, তোমার যদি প্যান কার্ড থাকে তাহলে সেটা রাখবে PDF ফাইলে 50 থেকে 400 কেবির মধ্যে। আর যদি তোমার প্যান কার্ড না থাকে তাহলে অবশ্যই একটা ডিক্লারেশন ফর্ম এখানে কিন্তু দিতে হবে যে তোমার কেন প্যান কার্ড করতে দিয়েছো, কিংবা প্যান কার্ড করতে দিয়েছো বলে যে রিসিপ্টটা দিয়েছে সেই রিসিপ্টটা এখানে তোমাকে কিন্তু সাবমিট করতে হবে। আদারওয়াইজ প্যান কার্ড না থাকলে করতে তেমনি করতে দেবে, তার একটা ডিক্লারেশন ইংলিশে লিখে তোমাকে এখানে সাবমিট করতে হবে সেই PDFটা। একইভাবে তোমার মা বাবা যেটা মেন হিসেবে দিচ্ছ তার প্যান কার্ড লাগবে একই সাইজ 50 থেকে 400, প্যান কার্ড এবং আধার কার্ড কিন্তু দুটোই কিন্তু কি PDF ফাইলে, তোমার প্যান কার্ড তোমার আধার কার্ড আর তোমার মা কিংবা বাবা প্যান কার্ড মা কিংবা বাবার আধার কার্ড যে কোনো একজনের তুমি যেটা দেবে সেটাই তোমার। এর আগে 2 নম্বর স্টেজটা আমি তোমাকে নেক্সট ভিডিওতে বলবো, ওই নম্বর স্টেজে তুমি যেটা দেবে সেটাই এখানে লাগবে। এগুলো অবশ্যই তুমি রেডি করে রাখো, তাহলে তোমার 2, 3, 4, 5 নম্বর স্টেজ তুমি একবারে কমপ্লিট করতে পারবে। দেন নেক্সট অ্যাডমিশন রিসিপ্ট, তুমি যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে UG স্টুডেন্ট অর্থাৎ কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে কলেজে দেখবি তোমার যে অ্যাডমিশন যে রিসিপ্ট দিচ্ছিল অ্যাডমিশন হওয়ার সময় একটা রিসিপ্ট দেয় তুমি কোন কোর্স নিয়ে পড়ছো, তোমার সাবজেক্ট কলেজের নাম সব কিছু থাকে, ওই রিসিপ্টটা তোমাকে PDF এখানে কি PDF আকারে এখানে কিন্তু সাবমিট করতে হবে। সাইজ হচ্ছে 50 থেকে 400 কেবির মধ্যে, PDFগুলো সবগুলো সাইজ 50 থেকে 400 কেবির মধ্যে। এবং মেন ডিলিটিং দু কোর্স ফি অর্থাৎ টিউশন ফি, তুমি যে কোর্সটা করছো তুমি 11 বলো 10 হোক যদি যে টিউশন ফি নেবে দেখবে ক্লাস 10 কিংবা 11 12 পড়লে কিন্তু একটা ফি নেয় আমাদের ভর্তি হওয়ার সময় ফি নেয়, ওই ফিটা করে তুমি এখানে দিতে পারো। আর কলেজ স্টুডেন্ট হয়তো তোমার জানা যাচ্ছে আমাদের প্রত্যেক সেমিস্টারের ফি নেয়, তুমি সব ফিগুলোকে কালেক্ট করে কিংবা লাস্ট ফি যেটা ফিচারে তুমি PDF করে তুমি এখানে সাবমিট করতে হবে 50 থেকে 400 কেবির মধ্যে। তো এই করা হচ্ছে আমাদের ডকুমেন্ট লাগবে। এই করা ডকুমেন্ট কিন্তু তুমি
এখনই রেডি করতে পারো। আর আমি কি বলেছি, তোমার সাইজ মেনটেন করার জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা তুমি দেখে আসবে। সেই ভিডিওতে আমি ইজিভাবে বলেছি কিভাবে তুমি ফটো এবং সিগনেচার এবং যে কোনো কিছুকে তুমি তোমার ইচ্ছা মতো সাইজে কনভার্ট করতে পারবে, জেপিজি ফাইলে বলো বা পিডিএফ ফাইলে বলো। তো এটা করে নাও, এটা এটা এই ভিডিওটা দেখে করে নাও, দেন আমি নেক্সট কালকে ভিডিও আপলোড করে দেবো যে পুরো প্রসেসটা, ওয়ান থেকে প্রসেসটার মধ্যে কী কী ডাটা লাগবে এবং কীভাবে আমরা করব। তো আজকে এইটুকু, নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে নেক্সট ভিডিও আপডেট তুমি খুব তাড়াতাড়ি পাও। তো আজকের জন্য বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।